গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগস। আর আজকের সকাল সকাল রান্নাটা আমি শুরু করে দিয়েছি। আর প্রচুর গরম, আপনাদের আমার হাজবেন্ড নিয়ে এসেছে বাজার, তা কী কী এনেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়েই আমি ভিডিওটা অন করলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, বেগুন আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল করবো ধনে পাতা দিয়ে। দেখুন ট্যাংরা মাছগুলো জ্যান্ত একদম। আর এদিকে মোরলা মাছ চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে, ধনে পাতা টমেটো দিয়ে। তো এই আজকের মেনু হচ্ছে, তা আমি শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আমি রান্নাটা করবো, আপনাদের একটু আটটু দেখাবো, তা আপনারা সঙ্গে থাকুন। আমি ভাতে দিয়ে দিয়েছি, তা এগুলো খুব ফাটে, দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চচ্চড়ির জন্য আলু আর বেগুন এভাবে কাটা হয়েছে, আর একটু টমেটো দিয়ে দেবো। তা আলু বেগুনটা কেটে রেখে দিয়েছি, ভীষণ গরম, মানে কথা বলছি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তাও ভিডিও করতে হবে, ওই কারণে আমি করছি আর কি। বন্ধুরা বসে থেকেও ঘেমে যাচ্ছি, আর ওদিকে মাছটা বসিয়ে দিয়ে এসে এখানে একটু বসে পড়েছি গরমের মধ্যে, আর পুরো ঘেমে যাচ্ছি, চোখ মুখ একেবারে মানে গরমে আর সহ্য হচ্ছে না। আর কালকে জল ঢালা ভাত খাওয়াতে রাতে ঘুমটা খুব ভালো হয়েছে, ওই জন্য গরমের সময় এভাবে যদি আপনারাও খান খুব ভালো হয়, গরমটা অনেকটা কম লাগে। রাতে দুপুরবেলা ভাতে জল দিয়ে রাখে, ওই ভাতটা যদি রাতে খান না ভীষণ আরাম লাগে, আর রাতে ঘুমটা খুব ভালো হয়। তা আমি কালকে খেয়ে বেশ ভালো লেগেছে, কিন্তু আমার চোখ মুখ খুলে গেছে, রাতে ভাত খেলেই আমার চোখ মুখ খুলে যায়। তা যাই হোক, মাঝে ভাত খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছিলাম, বলতে এত অতিরিক্ত গরম পড়েছে ওই কারণে না আর ভালো লাগছে না, অন্য কিছু খেয়ে মানে শরীরে স্যুট করছে না, ওই জন্য আবার ভাত খাচ্ছি। এই গরমটা না গেলে হবেই না আর কি, এরকম অবস্থা। তা যাই হোক, দেখুন বন্ধুরা কথা বলছি তাও ভেবে চলেছি। তা যাই হোক, আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকুন। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি জিরে ফোড়ন দেবো। তেজপাতা লাগবে, তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। আর এখন এর মধ্যে একটু আলু বেগুনটা জলে রেখেছি, এটা আমি এখন দিয়ে দেবো। বন্ধুরা আলুটা দিয়ে দিলাম, এবার নুন হলুদটা দিয়ে দেবো অল্প করে, তারপরে আমি বেগুনটা দেব। বেগুনটা আলাদা ভেজে নিতে পারতাম, কিন্তু আবার আলাদা করে ভাজতে গেলে তেল অনেকটাই খেতে হবে, ওই কারণে তেল যাতে কম লাগে, এক রান্নার তেলেই হয়ে যায় যাতে, ওই জন্য এভাবে করে নিচ্ছি। মাছ বেগুন আর আলুটা ভাজা হয়ে গেলে আমি তারপর মশলাটা দেবো। বন্ধুরা দেখুন আমার বেগুন আর আলুটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, তা আমি এর মধ্যে এখন মশলাটা দেবো। আর মশলার মধ্যে দিয়েছি একটু আদা, একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা,
আর এখানে একটু লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, কারণ ছেলে একটু কালারফুল রান্না খেতে খুব ভালোবাসে। মশলাটা এখন দিয়ে দিচ্ছি, এবার দেবো একটু হলুদ আর নুন পরিমাণ মতো। ফ্রাই করে তারপর আমি জল ঢেলে দেবো, মাছটা দেবো। এবার দেখুন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। শীতকালের মধ্যে বড়ি দিলেও ভালো লাগে, বড়ি দিয়ে করলে আরো টেস্ট লাগে। আর একটু জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এটা ঝোলটা ফুটে গেলে আর এই ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। তো এখন একটু ঢেকে দিচ্ছি, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে আর আমি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, ঝোলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মোরলা মাছটাকে ভেজে নিয়েছি আর এখন আলু আর বেগুনটা দেব কালো জিরা ফোড়ন দিয়ে। তা কালো জিরাটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিয়েছি আর এখন বেগুনটা একটু পরে দেবো, একটু আলুটা ভেজে নিই তারপরে। লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কমে গেছিল। বেগুন
মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর এবার একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হবে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে জিরের গুঁড়োটা না পুড়ে যায়। আর এই জলেতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। সব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তা ঢেকে দিলাম এখন। আর এই যে ধনে পাতাটা রয়েছে, ধনে পাতাটা একটু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। একটু দিলেই হয়ে যাবে। এই ধনে পাতাটা কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পরে তারপরে আমি ফিরে আসছি। দেখি বন্ধুরা কেমন ভাবে হয়ে রয়েছে দেখি রান্নাটা। এটা দেখুন আমার চচ্চড়ি প্রায় রেডি। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। গরমে স্নান করে আসলাম, আর দেখুন প্রচণ্ড ঘেমে আছি, ঘরের মধ্যে থাকতে পারছি না, এরকম তাপমাত্রা বেড়ে গেছে। আর এদিকে গোপালবাবুকে, মানে আমার হাজবেন্ড, আজকে পুজো দিতে বসেছে। গোপালবাবুকে জলে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছে, আর ঠান্ডা এখন
গা মুছিয়ে দেওয়া হচ্ছে, তা চলুন আপনাদের সাথে শেয়ার করি। মাথায় মাথায় তুলে রেখেছে যাতে ওর ওর একটু ঠান্ডা হয়, এই যে গামলার জলে স্নান এতক্ষণ করানো হয়েছিল, আর এই যে মাথায় তুলে রেখেছে গোপালবাবুকে, যাতে সর্বদিক ঠান্ডা করে দেয়, মানুষ আর পাচ্ছে না। আর এই যে গোপালবাবুকে আজকে জামা একবার পরানোর ইচ্ছে হচ্ছে, আবার ভাবছি না জামা প্যান্ট ওর খুলিয়ে রাখি আর কি, ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার ছোটো এসি আমার, ওই কারণে ওই ঘরে যে নিয়ে যাব ওই ঘরটা খুব স্পেস ছোটো, ওই কারণে গোপালের জন্য আমি যে এসি ঘরে নিয়ে যাব সেটাও করে উঠতে পারছি না বলে ভীষণ অসুবিধা হচ্ছে। এসি ঘরে যে গোপালকে একটু নিয়ে যাব কোনো জায়গায় করতে পারছি না, গোপালকে যে একটু এসি ঘরের মধ্যে নিয়ে যাব। তা ওর একটা ছোটো এসি কেনা হয়েছিল, কিন্তু এসিটা এরকম ছোটো ছোটো পেন্সিল ব্যাটারিতে চলে, তা বেশিক্ষণ ওটা ঠান্ডা হয় না, বরফ দিয়ে রাখতে লাগে। তা আমি ওই কারণে ওটাও এখন চালাতে পারছি না, ওই জন্য গোপালবাবুর ভীষণ কষ্ট হচ্ছে, আর আমাদেরও এসিতে থাকতে ভালো লাগছে না ওর জন্য। তা দেখি, ওর বাবাকে বলেছি আমি এই আমার এসি ঘরটার মধ্যে ছোটো করে একটা যদি জায়গা করতে পারি তাহলে রাতে অন্তত ওকে নিয়ে ওখানে শোয়াবো আর কি। ভীষণ কষ্ট হচ্ছে গরমের মধ্যে। যাই হোক, এখন পুজোটা দেওয়া হবে, পুজোটা দেওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করব, তারপর আপনাদের সাথে কথা বলবো আবার। তা এখন সঙ্গে থাকুন আপনারা। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, তা পুজোটা না দেখিয়ে পারলাম না, চলুন আপনাদের দেখাই গোপালবাবুকে কেমন সাজিয়েছে। আর আমি চন্দনটা সাজিয়ে দিয়েছিলাম সেদিনকে হলুদ কালার দিয়ে, দেখুন তো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন গোপালকে কেমন দেখতে লাগছে, আমি কলকাগুলো করে দিয়েছি। তা আপনাদের দেখানোর জন্য একটু সামনাসামনি দেখালাম। আর এই যে বন্ধুরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন তরমুজটা খেয়ে নিচ্ছি, তা কেটে এনেছি ঠান্ডা ঠান্ডা তরমুজ, খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে, তা আমি শেয়ার করে নিলাম আপনাদের সাথে। বন্ধুরা আমি দেখুন বাইরে এখনও বসে আছি, আর বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণ মানে হাওয়া ছেড়েছে আজকে এতদিন বাদে, আর এত গরমের পরে এত সুন্দর মিষ্টি হাওয়া, ঘরে আর যেতে ইচ্ছাই করছে না ফ্যানের হাওয়া খেতে, ওই জন্য বারান্দায় বসে আছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আকাশে কোনো মেঘের সম্ভাবনাই নেই, কিন্তু শুনেছি শনিবার নাগাদ বৃষ্টি আসতে পারে, তাই একটু বারান্দায় বসে রইলাম, তা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে আর হাজবেন্ড পাশে বসে আছে, তা ওরা আর ক্যামেরার সামনে আসতে চাইছে না। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর ভিডিও বেশি বড় করার কিছু নেই ওই কারণে। আর এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আমরা ঘুমাবো। এই যে ছেলে দেখাচ্ছে, ও সামনে আসছে না। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, যদি শরীর সুস্থ থাকে তাহলে, কারণ প্রচণ্ড গরম। আর এই যে এসি দেখুন চলছে, কিন্তু কোনো ঠান্ডা নেই এসিতে, কারণ এইটা বহু বছর পুরনো এসি, এবার এটা দিয়েই আমরা জীবন কাটাচ্ছি। আর জানি না কদিনই কি হবে, মানে ঠান্ডা কতদিন পাবো সেটাও আমি জানি না, কোনো রকমভাবে দিনটা কাটাচ্ছি। দিনের বেলা একটুও ঠান্ডা হয় না, এতটাই রোদের তাপ, আর রাত্রিবেলা কোনো রকমভাবে ওই চালিয়ে রাখতে হয় সান্ত্বনা, সেইভাবে দিয়ে আছি আর কি। তা যাই হোক, তবুও বন্ধুরা বেঁচে আছি, যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে তাহলে বাঁচবো, আর যদি সে নিয়ে নেয় তাহলে চলে যাব, তাও কোনো আপত্তি নেই, কারণ এই গরমে আর ভালো লাগছে না বেঁচে থাকতে, এরপরে আসবে আবার কোন ঝড় তার ঠিক নেই। যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা, আজকের মতন এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, যদি সুস্থ স্বাভাবিক থাকি। আচ্ছা তাহলে আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা, গুড নাইট।